আসসালামু আলাইকুম ভিভার্স আজ আমি খুবই গুরুত্বপূর্ণ হেলথ টিপস নিয়ে এসেছি এখানে দেখতে পাচ্ছেন পালং শাক আজ আমি পালং শাক নিয়ে আপনাদেরকে বিস্তারিত আলোচনা করবো এই পালং শাক খাওয়ার ফলাফল কী তা জানতে জানলে আপনারা অবাক হয়ে যাবেন বিভিন্ন রোগের মহাউশ হলায় পালং শাক এই পালং শাকের উপকারিতা কী এটি খেলে দেহের ভিতরে কী উপকার হয় কোন কোন রোগ সারে কীভাবে কতটুকু মাত্রায় খেতে হবে কোন কোন রোগ থাকলে পালং শাক খাওয়া উচিত নয় সব কিছু আজকের ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তাই চেষ্টা করবেন পুরো ভিডিওটা দেখতে আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা যারা নতুন তারা এই সব উপকারী ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্রতি একশো গ্রাম পালং শাকে কী ধরনের পুষ্টি পাবেন খাদ্যশক্তি খাদ্য আশ কার্বোহাইড্রেট প্রোটিন ভিটামিন এ ই সি কে পটাশিয়াম ক্যালসিয়াম আয়রন ইত্যাদি পেয়ে থাকবেন পালং শাককে বিভিন্নভাবে খাওয়া যায় ভর্তা করে ভাজি করে ও মাছের সঙ্গে রান্না করে নিরামিষ সবজি রান্না করে ইত্যাদিভাবে খাওয়া যায় খুবই সুস্বাদু খেতে খুব ভালো লাগে এছাড়াও পালং শাককে বিভিন্নভাবে জুস করে সালাদ করে খেতে পারেন পালং শাকে অন্য গুণাগুণ রয়েছে এটা ওজন কমাতে সাহায্য করে থাকে দেহে যদি কোলেস্ট্রল মাত্রা অনেক থাকে তাহলে টানা সাত দিন পালং শাক খান সকালবেলা ঘুম থেকে উঠে এক গ্লাস জুস পালং শাকের জুস খেয়ে নেবেন বা ভর্তা করে সিদ্ধ করে বেশি আগুনে সিদ্ধ করা যাবে না হালকা আছে সিদ্ধ করেও খেতে পারেন কয়েকদিনের দিনের মধ্যেই কোলেস্ট্রল কমে যাবে এর ভিতরে প্রচুর পটাশিয়াম থাকার কারণে সোডিয়ামের মাত্রাকে ঠিক রাখতে সাহায্য করে যারা উচ্চ রক্তচাপে রুগী তারা পালং শাক খেলে উচ্চ রক্তচাপের রক্তচাপের হ্রাস পায় রক্তচাপকে স্বাভাবিক করতে সাহায্য করে মস্তিষ্কের জন্য অনেক উপকারী তাই শিশু থেকে বৃদ্ধ সবার জন্যই পালং শাক খাওয়া উচিত যারা কোলন ক্যান্সারে ভুগছেন তাদের ক্যান্সারের সেলকে ধ্বংস করে দেয় এই পালং শাক আবার যাদের পোস্ট্রেট ক্যান্সার স্তন ক্যান্সার এই সমস্তকে নিরাময় করতে সম্ভব যাদের ক্ষয় রোগের সমস্যা রয়েছে হাড়ের ক্ষয় দাঁতের ক্ষয় এই ক্ষয় রোগের সমস্যাকে দূর করার জন্য ভালো কাজ করে থাকে এই পালং শাক এছাড়া জন্ডিসের রোগীদের পালং শাকের জুস বা ভর্তা করে খাওয়াতে পারেন তাহলে তাদের এগুলো নিরাময় হয়ে যাবে মস্তিষ্কের বিভিন্ন রকমের সমস্যা থাকলে সেগুলো নিরাময় করতে সাহায্য করে থাকে পালং শাক নিয়মিত পালং শাক খেলে চোখের দৃষ্টিশক্তি বাড়ে প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকে শীতকালীন গায়ে হাত পেয়ে চুলকানি পাচড়া বিভিন্ন ধরনের সমস্যা থেকে রক্ষা করে থাকে এই পালং শাক অতি বেগুনি রশ্মির হাত থেকে রক্ষা করে পালং শাক ব্রণের সমস্যা দূর করে শরীরের তাপমাত্রা ঠিক রাখে চুলকে উজ্জ্বল ও সুন্দর হতে সাহায্য করে এই পালং শাক অনেক দিন পর্যন্ত তাদের সবার যৌবনকে ধরে রাখে যারা নিয়মিত পালং শাক খেয়ে থাকেন তাদের যৌবনকে ধরে রাখতে সাহায্য করে এই পালং শাক প্রতিদিন একশো থেকে দেড়শো গ্রাম পালং শাক খেতে পারেন এক একজন করে এটা প্রতিদিন খেতে হবে না সপ্তাহে দুই দিন বা তিন দিন খেলেই হবে আমি কিভাবে পালং শাক খেয়ে থাকি সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি এই দেখেন আমি পালং শাককে ভালোভাবে আগে ধুয়ে নিয়েছি তারপরে এরকম একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি তারপরে একটু পেঁয়াজ কুচি রসুন কুচি কেটে দিয়ে এই যে একটু মরিচ কেটে দিয়ে সিদ্ধ করে নিয়েছি নিয়ে আবারও একটু কাঁচা পেঁয়াজ কুচি করে দিয়েছি এখানে প্রয়োজন হলে আপনারা একটু সরিষার তেল দিয়ে দেবেন ভর্তাটা করে নেবেন আর যদি ভাজি করে খেতে চান তাহলে কিভাবে খাবেন এরকম করে সিদ্ধ করে নেওয়ার পরে তারপরে এই যে একটু চিংড়ি মাছ দিয়ে ভাজি করতে পারেন পেঁয়াজ রসুন দিয়ে চিংড়ি মাছ দিয়ে এভাবে ভাজি করে নিয়ে তারপরে সরষুরে সরিষার তেল দেবেন সবসময় আপনারা সরিষার তেল খাওয়ার চেষ্টা করবেন সব তরকারির সঙ্গে ভর্তার সঙ্গে তারপরে একটু বাদামে হলে চিংড়ি মাছগুলো দিয়ে দেবেন চিংড়ি মাছগুলো আমার ফোজেন করা আমি এইভাবে করে রেখে দিই যাতে তাড়াতাড়ি করে ঝটপট করে নিয়ে রান্না করা যায় কারণ এমনি কাঁচা অবস্থায় রেখে দিলে সহজেই ছটানো যায় না আর এইভাবে রেখে রেখে দিলে সুন্দর ঝরঝরে আলাদা হয়ে থাকে একটা একটা করে তখন প্রয়োজন মতো নিয়ে আপনি রান্না করতে পারবেন এতেও ভাজা হয়ে গেছে বেশি চিংড়ি মাছ ভাজতে হয় না এবার শাক সিদ্ধ করা শাকগুলো দিয়ে দিলাম এবার একটু নেড়ে ছেড়ে দেখতে তো পারছেন কত সুন্দর কালার হয়েছে কারণ আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করিনি আর খুব কম জাল দিয়েছি পানিটা শুকিয়ে নিয়েছি একটু পানি ভুলে দেবেন না এ তো হয়ে গেলো আমার শাক রান্না শাক ভর্তা আপনারা এইভাবে শাক ভর্তা শাক ভর্তা করে খাবেন আর যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আপনারা এইভাবে ট্রাই করবেন আর আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আগামীতে নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে আসবো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ